সময়ে মানুষের মানে আনন্দের মাধ্যম তো কিছু ছিল না, তো তৎকালীন জমিদার রঘুনন্দন মিত্র মুস্তাফি উনি এই রাসমেলার প্রবর্তন করেন এবং পরবর্তীকালে এই রাসমেলার এই পুজোটা বাড়োয়ারি মানে গ্রামবাসীদের পুজো হিসেবে পরিগণিত হয় এবং সেই সময় থেকেই আর কি মেলা সূত্রপাত। এই মেলায় তৎকালীন সময়ে বিভিন্ন রকম সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যেত, এখন মেলা আধুনিক। এই মেলার বিশেষ আকর্ষণ কী আছে? বিশেষ আকর্ষণ এই মেলার হচ্ছে যে আমাদের যে প্রাচীন লোকসংস্কৃতিক ঐতিহ্য, এই লোকসংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে, অর্থাৎ তরজা গান, কবি গান, যাত্রাপালা, বিভিন্ন আঙ্গিকে নাটক, স্থানীয় মানুষদের সাঁওতালি নাচ, স্থানীয় মানুষদের সমবেত অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো ইতিমধ্যে হারিয়ে গেছে আমাদের, আমরা চেষ্টা করছি সেইগুলোকে ঐতিহ্য পরম্পরা মেনে আমাদের অনুষ্ঠানটাকে